सुप्रिय दर्शक, आमी एस्ट्रोलजार केसी पाल। आमार आजकेर आयोजन मिथुन राशि एवं मिथुन लग्ने जातक जातिका जारा आछेन बा दर्शकवृंद आछेन तादेर जन्य 2022 सालेर अक्टोबर मासे चमके देबे आपनादेर भाग्य। तो भाग्य कोन कोन दिक थेके चमकाबे देखुन। मिथुन राशि एवं मिथुन लग्ने जातक जातिकादेर राशि अधिपति एवं लग्नाधिपति बुद्धिर देवता बुध समग्र मासे किन्तु आपनादेर राशि लग्नेर से चतुर्थे परिभ्रमण करबे। जदिओ मासे 27 तारीख থেকে 31 তারিখ পর্যন্ত সে পঞ্চমে গমন করবে। তো এই যে চতুর্থে বুধ পরিভ্রমণ করবে তার নিজ গৃহে, এমনকি বুধের এটি তুঙ্গ গৃহ এবং মূল ত্রিকোণ বটে, তার সঙ্গে রবি শুক্র যুক্ত হবেন এবং বৃহস্পতি দৃষ্ট থাকবেন। তো বিশেষ করে এই মাসে আর কিছু না হলেও কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সহকর্মী অংশীদারেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে। তো যখন আমরা বিপদে পড়ব তখন যদি সহযোগীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরে তাহলে নিশ্চিত কিন্তু মাসটি চমকে দেবে। সেই সঙ্গে যদিও 27 অক্টোবর 2022 ইংরেজি তারিখে এই বুধ তুলা রাশিতে গমন করে কেতু যুক্ত হবেন এবং শনি রাহুর দৃষ্টি পড়বে, তো তখন কিন্তু আমরা পদে পদে ভুল করতে পারি, সেই ভুলের মাশুল গুনতে হতে পারে। তখন কিন্তু রবি গিয়ে আবার পঞ্চমে নিশস্থ হবে, তখন কিন্তু শিক্ষার্থীদের মনকে ভেঙে দিতে পারে, পিতামাতার শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে, তাদের কারণে মতানৈক্য, মনোবেদনা, মনসঞ্চলতা এগুলো কিন্তু ভোগ করতে হতে পারে। সেই সঙ্গে শুক্রও কিন্তু পঞ্চমে গমন করবে, বিশেষ করে 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখে। তো পঞ্চম এবং দ্বাদশপতি শুক্রাচার্য পঞ্চমে গমন করায় একমাত্র শুভকারক গ্রহ। তো এই শুক্র পঞ্চমে গমন করে যত তোই রাহুদিষ্ট এবং শনিদিষ্ট হোক, সে শুভকারক পঞ্চম দ্বাদশপতি শুক্র আপনাদের স্নেহ মায়া মমত্ব বাড়িয়ে তুলবে। এমনকি যারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে নিযুক্ত আছেন তাদের লাইফস্টাইলকে চমকে দেবে এই মাসটিতে। তাছাড়া বিশেষ করে দেখুন, মাসের শুরুতেই চন্দ্র ষষ্ঠে থাকছে আর ষষ্ঠভাবে মঙ্গল এবং বৃহস্পতি দুটি গ্রহের দৃষ্টি পড়বে। তো বিশেষ করে রোগ ব্যাধির মাত্রা কিন্তু এই মাসে অনেকাংশে কম হবে, এটি মঙ্গলের নিজ গৃহে মঙ্গল দৃষ্টি দেবে। তথাপিও বিশেষ করে অশ্ব, ফিস্টুলা, ভগন্দর, ফোড়া, এমনকি ছোটোখাটো অস্ত্রোপচার, ছোটোখাটো রক্তপাত এগুলো কিন্তু ঘটতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। তাছাড়া সপ্তম এবং দশমপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে কিন্তু পাপগ্রহ, তথাপিও সে কর্মভাবে পরিভ্রমণ করায় বিশেষ করে বিবাহযোগ্যদের, যেমন বিবাহ কার্য এই মাসে সুসম্পন্ন হবে। তো কত তারিখে বিবাহ কার্য সুসম্পন্ন হতে পারে, সেই সঙ্গে জীবনসাথী বা জীবনসঙ্গীরা কর্ম পাবে, তো কর্ম কত তারিখে পেতে পারে তারই পূর্বাভাস জানাতে কিন্তু মাসের তারিখ অনুযায়ী ভাগ্যাদেশ বলা হবে। তাছাড়া কর্মভাবে বৃহস্পতি বিশেষ করে কর্মের সুনাম, যশ, প্রতিষ্ঠা 10 গুণ বাড়িয়ে দেবে, যশ সম্মান বাড়াবে, সেই সঙ্গে জীবিকা অর্জনের নতুন নতুন সুযোগ এনে দেবে, নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বেও মজবুত পদ পদবি পেতে সহযোগিতা করবে। তবে অষ্টমে শনি মহারাজের অবস্থান কিন্তু বিশেষ করে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় কিন্তু কম ঘটাবে না। তাই তো অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। মনে রাখবেন, শনি মহারাজ অনুচিত অবৈধ কাজবাজ মোটেই সহ্য করে না। তাছাড়া শনি অষ্টমে থেকে কিন্তু তার তৃতীয় দৃষ্টি কর্মভাবে ফেলবে, তো কর্মক্ষেত্রে একটা চাপের মধ্যে থাকতে হতে পারে, বিশেষ করে সহকর্মীদের সাথে কিছুটা মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি অংশীদারদের সাথে মতের অমিল তৈরি করতে পারে, সেই সঙ্গে বড় কোনো কাজ আটকে যেতে পারে। তাছাড়া ধনভাবে শনির দৃষ্টি পড়ায় বিশেষ করে অর্থ সঞ্চয় করা যদিও কঠিন হবে, তথাপিও বৃহস্পতির দৃষ্টি ধনভাবে পড়ায় বিশেষ করে আয় উপার্জন কিন্তু কম হবে না, প্রচুর আয় উপার্জন করবেন কিন্তু সঞ্চয় করা একটু কঠিন হবে, তাই তো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখার চেষ্টা করতে হবে। তাছাড়া ষষ্ঠ এবং একাদশপতি মঙ্গল মাসের শুরুতেই কিন্তু দ্বাদশে অবস্থান করছে, এই মঙ্গলকে
16ই অক্টোবর 2022 ইংরেজি তারিখে মিথুনে আপনাদের রাশিতে প্রবেশ করবে। তো মাসের শুরু থেকে 15ই অক্টোবর পর্যন্ত কিন্তু বিশেষ করে এই মঙ্গল সম্পত্তি সংক্রান্ত ঝামেলা তৈরি করতে পারে, বিথা রাগ জেদ ক্রোধ করতে পারে। তবে মঙ্গল আপনাদের রাশিতে প্রবেশ করে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়াকে পূর্ণ করবে, এমনকি ধৈর্য সাহস মনোবল জনবল এগুলো বৃদ্ধি করে তুলবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত ঝামেলারও মীমাংসা ঘটাবে, স্বাস্থ্যগত ব্যাপার উন্নতির দিকে ধাবিত করবে, তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে, প্রতিভার বাস্তবায়িত ঘটবে, এমনকি যে মিথুনে মঙ্গল বিশেষ করে মাল্টি ট্যালেন্টেড করে তুলবে, সেই ট্যালেন্টেড কিন্তু আপনারা কর্ম এবং ব্যবসা বাণিজ্যে লাগিয়ে বিশেষ করে কেরিয়ারকে চমকাবেন, ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠাবেন, সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা থেকে মুক্ত করে আপনাদের লাইফস্টাইল চমকে দেবে এই মাসটিতে। অর্থাৎ চমকপ্রদ ভাগ্য উন্নতি ঘটবে, তাতে সন্দেহের অবকাশ নেই। যদিও আয়ভাবে রাহু থাকবে, সে তৃতীয়ে তার নবম দৃষ্টি ফেলবে, পঞ্চমে তার সপ্তম দৃষ্টি, সপ্তমে পঞ্চম দৃষ্টি এবং রাহু কিন্তু ভাগ্যস্থানে তৃতীয় দৃষ্টি দেবে। তো বিশেষ করে ভাই বোনদের সাথে এই মাসে সখ্যতা বজায় রাখা অনেকাংশে কঠিন হতে পারে, তাই তো ভাই বোনদের সাথে সখ্যতা বজায় রাখার চেষ্টা করতে হবে। এমনকি বিদ্যাভাবে বা পঞ্চমে রাহুর দৃষ্টি পড়ায় শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ি হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে চলবে না। বিশেষ করে মাসের 16 তারিখ পর্যন্ত শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গ বা অনুচিত অবৈধ কাজবাজের প্রতি আকৃষ্ট করতে পারে। তারপরে শুক্রে যখন 17ই অক্টোবর 2022 ইংরেজি তারিখে পঞ্চমে গমন করবে, তখন না শিক্ষার্থীদের মনোবলকে চাঙ্গা করে তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তো তার আগ পর্যন্ত শিক্ষার্থীরা একটু সতর্ক থাকুন, অধিক পড়াশোনা করুন, মনোযোগী হন। তবে কোমল শিশুদের কিন্তু পুরস্কার প্রাপ্তির জন্য রেকর্ডীয় মাস হিসেবে গণ্য হবে। তাছাড়া তৃতীয় পতি রবি যে 18ই অক্টোবর 2022 ইংরেজি তারিখে পঞ্চমে গিয়ে নিশস্থ হবেন এবং রাহু শনির দৃষ্টি পড়বে, তো তখন কিন্তু বিশেষ করে পূর্ব সম্মান নষ্ট হতে পারে, এমনকি খ্যাতি প্রতিপত্তি যশ পদমর্যাদা এগুলো ক্ষুণ্ণ করতে পারে, সেদিকেও নজর রাখতে হবে। তাছাড়া অনুচিত অবৈধ কাজবাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকতে হবে, তবেই না আপনাদের ভাগ্য চমকে দেবে বা চমকপ্রদ ভাগ্য উন্নতি ঘটবে এই মাসটিতে। তো অক্টোবর মাসের কত তারিখে কি ঘটতে পারে, কত তারিখে আপনাদের কেরিয়ার চমকাবে, কত তারিখে নতুন ব্যবসা বাণিজ্য শুরু হবে, কত তারিখে দাম্পত্য সুখ শান্তি ফিরিয়ে দেবে বা কত তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ হবে, সেই সঙ্গে কত তারিখে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন করতে পারে, কত তারিখে হারানো সম্পত্তি ফিরে পেতে পারেন, তার জন্য কিন্তু তারিখ অনুযায়ী গোটা মাসের ভাগ্যাদেশ বলা হবে। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন শুনুন এবং মনে গেঁথে রাখার চেষ্টা করুন, মাসের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 2022 সালের অক্টোবর মাসের তারিখ অনুযায়ী আপনাদের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তাছাড়া যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন, তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আসব 1লা অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে বৃশ্চিক রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, বৃহস্পতির নবম দৃষ্টি এবং মঙ্গলের সপ্তম দৃষ্টি নিয়ে। তো বিশেষ করে প্রথম দিনই কিন্তু শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে, যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন হাসপাতালে কাটাচ্ছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বৃদ্ধি পাওয়ায় ভয় ভীতি হিংসা দেশ শত্রুপক্ষের আক্রোশ এগুলো অনেকাংশে কমে আসবে, সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা জাগ্রত করবে, এমনকি দুর্ঘটনার অস্ত্রোপচার বা ঝুট ঝামেলা থেকে মুক্ত করতে পারে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে সক্ষমতা গড়ে উঠবে, যার ফলে কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যেও চমকপ্রদ উন্নতি সাধিত হবে, সেই সঙ্গে বিশেষ করে
প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করে তুলতে পারে আর সম্পত্তি সংক্রান্ত ঝামেলার মীমাংসা ঘটাতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 2 ও 3 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তমে ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো ধনুরাশিতে পরিভ্রমণরত চন্দ্রের উপর রাহু মঙ্গলের দৃষ্টি পড়বে। তো রাহু মঙ্গলের দৃষ্টি পড়ায় বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। সেই সঙ্গে দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি সেখান থেকে মামলা মোকদ্দমা পর্যন্তও কিন্তু গড়াতে পারে। সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করেও পণ্ড হয়ে যেতে পারে। তাছাড়া সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হতে পারে, এমনকি নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে। তাই তো সর্বদা সজাগ দৃষ্টি রাখতে হবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের মধ্যে গোয়ার্তমি ভাব তৈরি হতে পারে, এমনকি ষড়রিপু জাগ্রত হতে পারে, অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত করতে পারে। সেই সঙ্গে দুর্জনেরা আত্মীয় বেশে আপনাদের পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করার চেষ্টা করতে পারে, সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। এমনকি বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় হেরে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়, যার ফলে মনকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা কিন্তু তীব্র থেকে তীব্রতর হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 4 ও 5 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের অষ্টমে শনি মহারাজকে সঙ্গে নিয়ে মকর রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো এই দুটি দিন কিন্তু শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে, বিশেষ করে যেমন আয় করবেন তেমন ব্যয় হয়ে পড়বে, মাঝপথে সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। এমনকি শনি মহারাজ কিন্তু বিশেষ করে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ চায়। তো বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে বিরত থাকতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে। তাছাড়া মিথ্যা দুর্নাম বদনামের ভাগী হতে পারে, এমনকি মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে, কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হতে পারে। সেই সঙ্গে বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে। যাদের হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস বা হাড়ের রোগ, হাড়ের ভিতর মজ্জার পীড়া, বাতব্যাধির প্রবণতা, তাদেরকে বিশেষ করে পূর্ব থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 6 থেকে 8 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্যভাবে কুম্ভ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো কুম্ভ রাশিতে পরিভ্রমণরত চন্দ্র বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, আর দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে তুলবে। সেই সঙ্গে গৃহবাড়িতে ধর্মীয় বা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে, পিতা মাতা গুরুজনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে ধরতে পারে, এমনকি সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, আর প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিনিয়োগ, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে। তাছাড়া এই সময় ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও সেই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, সংকট কালে ছায়া দিয়ে বাঁচাবে। সেই সঙ্গে সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হবে, ভ্রমণকালীন পরিচয়, পরিচয় থেকে বন্ধুত্বে, বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে, এমনকি শত্রু ও বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে, প্রভাব প্রতিপত্তি দেখবে, একাত্মতার বন্ধন দেখবে, অবশেষে লেজ গুটিয়ে নিতে বাধ্য হবে। যদিও লৌকিক কথায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 9 ও 10 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের কর্মভাবে মীন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে জীবযোগ তৈরি করবে। তো এই দুটি দিনে কর্ম, অর্থ, মোক্ষ, সুনাম, যশ, প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়বে, যার ফলে চতুর্দিকে একটা জয় জয়কার ধ্বনি শোভা পাবে। এমনকি আপনাদের সম্মান যেমন বাড়বে, তেমনি আদেশ উপদেশ লোকে শুনবে, আপনাদের গুণ অংশ বাড়বে আর দোষ অংশ লোপ পাবে। সেই সঙ্গে বিশেষ করে শিক্ষক, গবেষক, আইনজীবী বা স্টেশনারি ব্যবসায়ী, বই পুস্তকের ব্যবসায়ী, ধর্মযাজক, ধর্মপ্রচারক, রাজনীতিবিদেরা অধিক সফলতা লাভ করবেন। সেই সঙ্গে বিদেশ গমন এবং স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলে
বদলে দেবে, এমনকি বিশেষ করে শিক্ষার্থীদের লাইফ স্টাইল চমকে দেবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্ম প্রাপ্তির বাসনা পূর্ণ করে জীবিকার ভিত মজবুত করে গড়ে তুলবে, যার ফলে ভাগ্য উন্নতি আপনাদের হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা পরাস্ত হবে, মামলা মোকদ্দমায় জয়ী করাবে, নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 11 ও 12 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের একাদশে মেষ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে, সর্বগ্রাসী গ্রহ রাহুকে সঙ্গে নিয়ে। তো বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাসপথে আটকে যেতে পারে, কর্মস্থলের বড় কোনো কাজ শত্রুর প্রভাবে বন্ধ হয়ে যেতে পারে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হতে পারে, এমনকি মামলা মোকদ্দমার রায় পক্ষে আসলো কিন্তু কারা মুক্তির পথ হয়তো খুলল না। সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। তাছাড়া সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটলো, তাকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করতে হলো, এগুলো কিন্তু ঘটাতে পারে। সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে। সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 13 ও 14 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে দ্বাদশে পরিভ্রমণ করবে, তো দ্বাদশস্থ চন্দ্র তুঙ্গস্থ চন্দ্রের সঙ্গে সেনাপতি মঙ্গল যুক্ত হবেন এবং রাহুর দৃষ্টি থাকবে। তো রাহুর দৃষ্টি চন্দ্রমঙ্গলের উপর, আর দ্বাদশস্থ চন্দ্রমঙ্গল রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো বাড়িয়ে দেবে, এমনকি অর্থনৈতিক একটা দুর্দশার মধ্যে ফেলতে পারে, এমনকি টানাপোড়েন চলতে পারে, ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে। সেই সঙ্গে আয় উপার্জনের মাত্রা কমে যাবে, এমনকি ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে, সম্পত্তি সংক্রান্ত গোলযোগ তৈরি করতে পারে, বৃথা রাগ জেদ ক্রোধ করে আপনারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারতে পারেন, এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভাঙতে পারে, অভিমান দানা বাঁধতে পারে, শত্রু বিরোধী পক্ষের আক্রোশ তৈরি হতে পারে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তিদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। মনে রাখবেন, সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সহযোগিতার পরিবর্তে দূরে থেকে মজা দেখবে, কোনো রূপ সহযোগিতার হাত বাড়াবে না। তাই তো একলা চল নীতি অবলম্বন করে ভেবে চিনতে পা বাড়াতে হবে, সতর্কতাই কিন্তু আপনাদের বিজয়ী করতে পারে বা দুর্ভাগ্যকে প্রতিহত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 15 থেকে 17 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের উপর দিয়ে পরিভ্রমণ করবে, মিথুন রাশির উপর দিয়ে। তো আপনারাও মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকা, তো আপনাদের রাশি লগ্নে যেহেতু চন্দ্র গমন করছে এবং সেই সঙ্গে মঙ্গলও কিন্তু আপনাদের রাশি লগ্নে পদার্পণ করছে, তো আপনাদের কিন্তু দেহ মনে শান্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে জীবিকা অর্জনের নতুন নতুন সুযোগ এনে হাজির করবে, মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত করে বীরত্বপূর্ণ সময় অতিবাহিত করাবে। সেই সঙ্গে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো কমবে। তাছাড়া কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠা দিক বিদিক ছড়িয়ে পড়বে, এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করাবে, আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় সফলতার স্বর্ণশিখরে নিয়ে যেতে সর্বাত্মকভাবে সহযোগিতা করবে। সেই সঙ্গে মন সুর সঙ্গীত ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে। তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 18 ও 19 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে নিজ গৃহে, তার উপর বৃহস্পতি এবং শনির
দৃষ্টিপাত পড়বে, তথাপিও অর্থ উপার্জনের নিত্য নতুন সুযোগ এসে হাজির করবে, হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, কোনো নতুন দলিলপত্র হাতে আসতে পারে, আত্মীয় স্বজনের আনাগোনা বাড়তে পারে, এমনকি আপনাদের মুখ নিঃসৃত বাণী লোকে শুনবে, সেই সঙ্গে অন্য বস্ত্র বাসস্থানের অভাবও কিন্তু ঘুচে যাবে, সেই সঙ্গে স্নেহ মায়া মমত্বপূর্ণ একটি সময় আপনারা উপভোগ করবেন, এমনকি বিশেষ করে যারা কখনো নৌভ্রমণ বা আকাশ ভ্রমণ করেননি তাদের জন্য স্মরণীয় ভ্রমণ হিসেবে গণ্য হবে এই দুটি দিন। তাছাড়া রাগ জেদ ক্রোধ অহংকার অনেকাংশে কমে আসবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে, সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে, সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাতে পারে এই সময়টিতে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 20 থেকে 22 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে তৃতীয় সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তো সিংহ রাশির উপর দিয়ে পরিভ্রমণরত চন্দ্রের উপর রাহুর নবম দৃষ্টি পড়বে, তো বিশেষ করে আপনাদের কিন্তু অতি সাহসের গলায় দড়ি পড়তে পারে, অতি পরাক্রম দেখাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেই সঙ্গে ভাই বোনদের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হতে পারে, এমনকি মানসিক শক্তি চুপসে যেতে পারে, যার ফলে কর্ম ব্যবসা বাণিজ্যে মন বসানো কঠিন হতে পারে, যার ফলে ক্যারিয়ার বিজনেস অর্থভাগ্যে একটা ধস নামতে পারে। তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দিতে পারে, অভিমান দানা বাঁধতে পারে, বন্ধুত্বে ফাটল ধরতে পারে, প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধবরা শত্রুদের সাথে হাত মিলাতে পারে, আত্মীয় স্বজনদের সাথে সখ্যতা নষ্ট করতে পারে, সেই সঙ্গে বিশেষ করে অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে। তাছাড়া আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে, এমনকি আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সদ্ভাব বজায় রাখতে হবে, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 23 ও 24 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নে চতুর্থে পরিভ্রমণ করবে, চতুর্থ পতি বুদ্ধির দেবতা বুধকে সঙ্গে নিয়ে, তার উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে, তো বিশেষ করে কোমল শিশুদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট থাকবে, এমনকি তারা গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি দিয়ে কোনো না কোনো পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে, সেই সঙ্গে সহকর্মী ও অংশীদারেরা পরিপূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে, যে সহযোগিতা আপনাদের সংকট মোচনে সহায়ক ভূমিকা পালন করবে। তাছাড়া আপনাদের মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায় 10 গুণ জাগ্রত হবে, সেই সঙ্গে অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসারের দিকে ধাবিত করে আপনাদের লাইফ স্টাইল চমকে দেবে, এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে, লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তেমনি উপহার উপঢৌকনা দিয়েও সমানে প্রাপ্ত হবেন। তাছাড়া বিশেষ করে নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করতে পারে, মনের সুখ 10 গুণ বাড়িয়ে দিতে পারে, মাতা এবং মাতৃস্থানীয় থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হয়ে আপনাদের জীবনের ভিত মজবুত করতে সক্ষম হবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 25 ও 26 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের পঞ্চমে পরিভ্রমণ করবে, গ্রহ পিতা রবি নিঃস্বস্থ হবেন সেই রবি এবং প্রেমের দেবতা শুক্রাচার্যকে সঙ্গে নিয়ে, তো রবি চন্দ্র শুক্র কেতু চারি গ্রহ যোগ, তার উপর রাহু শনির দৃষ্টি, বিশেষ করে পিতা মাতা বা বয়স্ক লোকের সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি করতে পারে, স্মৃতিশক্তি লোপ পেতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট করতে পারে, সেই সঙ্গে বিশেষ করে পদে পদে ভুল করতে পারেন, সেই ভুলের মাশুল আপনাদের গুনতে হতে পারে, কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতছাড়া হতে পারে, বসের বকুনি খেতে হতে পারে, তাছাড়া পূর্ব পূর্ণ ফল নষ্ট হতে পারে, আর দোষাংশ কিন্তু জাগ্রত হতে পারে, বিশেষ করে অতীতে আপনারা অনেক ভালো কাজ করেছেন সেগুলোর মূল্য নাও দিতে পারে, এমনকি
একটি ভুল কিন্তু সারা জীবনের কান্না হতে পারে। তাই তো দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, এমনকি গৃহবাড়ি ত্যাগ করার বাসনা থাকতে পারে, সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত ব্যয়ও কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই তো সর্বদা সচেষ্ট থাকতে হবে, রাগ জেদ ক্রোধ দেখালে হবে না, স্নেহ মায়া মমত্ব দিয়ে সকল কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে, পিতামাতার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করতে হবে। সুপ্রিয় দর্শক, এমনকি শত্রুদের মাথায় হাত বুলিয়ে আপনাদের কার্য উদ্ধার করে তবেই না প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে হবে। তো মুহূর্তে প্রতিশোধ নিতে গিয়ে সেই প্রতিশোধের আগুনে কিন্তু আপনারাই জ্বলতে পারেন, সেদিকে নজর রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব 27 ও 28 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই দুটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের ষষ্ঠে পরিভ্রমণ করবে বৃশ্চিক রাশির উপর দিয়ে। তো এই সময় বৃশ্চিক রাশিতে পরিভ্রমণরত চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি, বিশেষ করে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা থেকে মুক্ত করবে। সেই সঙ্গে বিশেষ করে যারা ঋণগ্রস্ত ছিলেন তারা ঋণ থেকে মুক্তি পাবেন, যারা শত্রুর হিংসা বিদ্বেষে ছিলেন সেখান থেকেও মুক্তির পথ শুভস্বস্ত করবে, এমনকি মানসিক ভয় অনেকাংশে কমে আসবে। সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল বৃদ্ধি পাবে, এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করে বিজয়ের বরমাল্য পরাতে পারে এই দুটি দিনে। তাছাড়া শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত হবে, কলকারখানার উৎপাদন বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যে গতিশীলতা বাড়বে, বই কি কমার সম্ভাবনা নেই। সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষের পাতা ফাঁদে তারা নিজেরাই ঘায়েল হবে, তবে দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে, এমনকি জলে নেমে জলের গভীরতা মাপা ঠিক হবে না, বিষাক্ত কীটপতঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 29 থেকে 31 অক্টোবর 2022 ইংরেজি তারিখ নিয়ে। এই তিনটি দিনে চন্দ্র আপনাদের রাশি লগ্নের সপ্তমে ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে রাহুর পঞ্চম দৃষ্টি নিয়ে। তথাপিও বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করে তুলবে। মনে রাখবেন, আপনাদের রাশিতে অবস্থিত মঙ্গল কিন্তু শেষ তিনটি দিনে সপ্তমে দৃষ্টি দেবে, তার উপর সপ্তমস্থ চন্দ্র, বিশেষ করে গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত করাবে, সাজসাজ রবরব করাবে, নতুন গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে জীবনসাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটাবে, প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ ফল প্রদান করাবে, এমনকি লৌকিকতায় যতই ব্যয় হোক অবশেষে উপহার উপঢৌকনা দিয়েও সমান তালে প্রাপ্ত হবেন। সেই সঙ্গে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বে মজবুত পদ পদবী পেতে সহযোগিতা করবে, আর সপরিবারে কাছে পিঠে ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে শেষ তিনটি দিনে, এবং প্রতিটা ভ্রমণই লাভদায়ক বলে বিবেচিত হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2022 সালের অক্টোবর মাসের তারিখ অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবৃন্দ, আমি আশা করব মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের এই অক্টোবর মাসের অশুভত্ব দূরীভূত হোক, শুভ ফল আরও 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 শুভত্বের দিকে নিয়ে গিয়ে আপনাদের ভাগ্য চমকে দিক, চমকপ্রদ ভাগ্য উন্নতি সাধিত হোক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।